والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله أولئك <applause> الحمد لله وكفى السلام على عباده الذي نستفاء مباد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে এক মেয়ে দিনদার পরহেজগার ছেলেকে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু তার দাদার এবং নানার বাড়ির লোকেরা দিনদার ছেলেদের সঙ্গে তার বিয়ে হোক এমনটি তাদের কাম্য নয় তারা আধুনিক আধুনিকতার সাথে তাল মিলিয়ে যারা চলছে এমন ছেলের সঙ্গেই তারা তাকে বিয়ে দিতে আগ্রহী এই ক্ষেত্রে এই মেয়েটার কি করণীয় অকুল আবিল্লাহ তৌফিক ব্যক্তি যখন বৈবাহিক জীবনে পদার্পণ করে অথবা আল্লাহ সুবাহ তালা তাকে সন্তানাদি দান করেন এই সন্তানদের ক্ষেত্রে অবশ্যই তাকে জিজ্ঞাসিত হতে হবে এই সন্তান তাদেরকে তাদের কাছে এই সন্তানদেরকে এই পিতামাতার কাছে আল্লাহ আমানত স্বরূপ দান করে থাকেন সুতরাং এটি চারটিখানি কথা নয় অবশ্যই পিতামাতাকে সন্তানদের ব্যাপারে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হইতে হবে এই জন্যই অভিভাবকদের উচিত যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে মুসলমান মাত্রই আখেরাতকে প্রাধান্য দিবে এবং তার যাবতীয় কার্যাবলী আখেরাত কেন্দ্রিক হবে এটি হচ্ছে আসলে কাম্য তাই অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে অবশ্যই ছেলে মেয়ে যাদের সঙ্গে বিবাহ দিবে তাদের দিন দিনদারিত্বটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে রাসুল আকরাম সাল্লিহসাল্লাম বলেছেন চারটি গুণ দেখে কোনো ছেলে কোন মেয়েকে বিয়ে করতে যদি পারে তাহলে বড়ই ভালো তা হচ্ছে মেয়ের বংশবুনিয়াদ দিকে লক্ষ্য রাখা মেয়ের সম্পদ ফ্যামিলির সম্পদ কতটুক আছে একটু সম্পদশালী ফ্যামিলিতে বিবাহ করা এবং মেয়েটা দেখতে যাতে সুন্দর হয় চতুর্থ গুণ হচ্ছে দিনদারিত্ব এই চারটি গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় তাহলে বড়ই ভালো কিন্তু রাসুল আল্লাহ সাল্লাম তিনি এই চারটি গুণ উল্লেখ করার পর বলেছেন যদি চারটি গুণের মধ্যে তিনটি গুণের কিছুটা কমতি যদি পাওয়া যায় অর্থাৎ সম্পদ সুন্দরী বংশ বুনিয়াদ যদি ততটা হাই না হয় কিন্তু দিন যদি মেয়ের মধ্যে পুরোপরিবারে পাওয়া যায় তাহলে ফাসফার বিজাতি দিন এই দিন দারিত্বটাকে অগ্রাধিকার দিয়ে এই মেয়েটার তোমরা বিয়ে করো সুতরাং অভিভাবকদের বলবো যে আপনার জন্য সুসংবাদ রাসুল আল্লাহ সালাম বলেছেন যার দুটো মেয়ে অথবা দুটো বুন থাকবে এই দুটো মেয়েকে দুটো বোনকে যদি সঠিকভাবে লালিত পালিত করার পর দিনদার ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেয় তাহলে আঙ্গুল যেইভাবে পাশাপাশি আমি আর ওই অভিভাবক জান্নাতে কাল কায়ামতের দিন এইভাবে পাশাপাশি অবস্থান করব আপনার কোলেজার টুকরা মেয়ে এই মেয়েটাকে আপনি সম্পদশালী ছেলে কিন্তু ছেলেটা মতখোর ছেলেটা বেনামাজি ছেলেটা ইসলাম বিরোধী কাজে সক্রিয়ভাবে জড়িত এগুলো জানার পরও আপনি সম্পদের দিকে লক্ষ্য রেখে আপনার এই দিনদার পরহেজগার কন্যাকে এই লম্পট ছেলের সঙ্গে বিবাহ দিবেন আপনি অবশ্যই এই মেয়ের প্রতি আপনি জুলুম করলেন আপনি পিতা হিসাবে আপনি খেয়ানোৎকারী হিসাবে কাল ক্যামতের দিন আল্লাহর কাঠ আপনাকে দাঁড় করানো হবে এই জন্যই অভিভাবকদের উচিত যে যদি দিনদার ভালো ছেলে পাওয়া যায় তাহলে কাল ক্ষেপণ না করে তারা তার ওই দিনদার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া সই হাদিসে এসেছে রাসুস বলেছেন

যেই ছেলের চরিত্র ভালো যেই ছেলের দিনদারিত্ব দিক দিয়ে মাসাল্লাহ যথেষ্ট অ্যাডভান্স এমন ছেলেদের সঙ্গে তোমাদের মেয়েদেরকে বিবাহ দাও যদি না দাও তাহলে জেনে রাখো এই পৃথিবীতে ফেতনা ফাসাদ এর ব্যাপকতা লাভ করবে তাই হচ্ছে সুতরাং অবশ্যই দিন দিকে লক্ষ্য রাখতে হবে এই বুনকে বলবো যে আপনি আপ্রাণ চেষ্টা করুন আপনার অভিভাবককে রাজি করানোর জন্য যে আমি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান ইসলামিক জ্ঞান দান করেছেন দিনের জ্ঞান আল্লাহ দান করেছেন এই আলোকে অবশ্যই আমি দিনদার ছেলেকেই অগ্রাধিকার দেব কারণ আমি তার সাথে ঘর সংসার করব সুতরাং আমার ইচ্ছার বিপরীত যদি আপনারা যেই ছেলে দিনদার দিনদারত্ব দিক দিয়ে কুমতি আমি কিন্তু এমন ছেলে কি বিবাহ করব না আপনি কী আর বলে দেন এরপরও যদি জবরদস্তি করে আপনাকে তারা এই লম্পট দিনদারহীন ছেলের সঙ্গে যদি বিবাহ দিতে আগ্রহী হয় তাহলে আপনি এটা ইসলাম আপনাকে পাওয়ার দিয়েছে আপনি ন্যায় বিচার পাওয়ার জন্য আপনি বিচরালয়ের শরণাপূর্ণ হতে পারেন এই ক্ষেত্রে উলামাই কেরাম বলেন যে কোনো অভিভাবক যদি মেয়ের ইচ্ছা ছাড়া বিশেষ করে দিনদারহীন মৎখোর সুৎখোর বেনামাজি এই রকম চরিত্রহীন ছেলের সঙ্গে যদি মেয়েকে বিয়ে দিতে চায় আর মেয়ে যদি রাজি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মেয়ে বিচারায় বিচারালয় যেয়ে সে বিচার প্রার্থনা করবে এবং বিচারক তার অভিভাবক অভিভাবকের দায়িত্ব পালন করে সেই মেয়েকে বিয়ে দিবে এটা ইসলাম বলে তাছাড়া কিন্তু অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ের কিন্তু বিয়ে শুদ্ধ হবে না এটা জায়জ নাই রাসুসালাইসাম বলেছেন লা একজন অভিভাবক এবং দুইজন নেককার সাক্ষী ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না তাহলে অবশ্যই মেয়ের অভিভাবকের অনুমতি রাখবে কিন্তু যদি মেয়ে ঈশ্বর বাহিরে দিনদারহীন ছেলের সঙ্গে যদি বিবাহ ঠিক করে সেই ক্ষেত্রে এই মেয়েকে পাওয়ার দিয়েছে সেই বিয়ে ব্যান্ড করার ইচ্ছা রাখে তবে অবশ্যই অনুমতিক্রমে যদি বিবাহ হয় তাহলে বড়ই ভালো আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য নিয়ে তা হচ্ছে এই কখনো কিন্তু কোনো মেয়ে কিন্তু মেয়ের অভিভাবক হতে পারে না অনেক সময় দেখা যায় মেয়ে রাজি আছে এবং মেয়ের মা রাজি আছে বাপ রাজি নাই এই মেয়ের মাও মা কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করে ওই মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দেয় এই বিয়ে কিন্তু শুদ্ধ হবে না কারণ রাসুল আকরাম সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে লা মার আতু আল আহ ওয়ালা তুজব্বুল মার আত নফসাহা নাফসাহা যে কোনো মেয়ে কোনো মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার রাখে না অথবা কোনো মেয়ে নিজেকে কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারে না যদি করে তাহলে এই মেয়েটাকে তাকে জিনাকারিণী হিসাবে গণ্য করা হবে ইবনে মাজা হাদিসটি সহি তাহলে এই ক্ষেত্রে সার কথা হচ্ছে এই যে মেয়ের অভিভাবকরা যদি দিনদার ছেলের সঙ্গে এই মেয়েকে বিয়ে দিতে অসম্মতি জ্ঞাপন করে তাহলে এই মেয়ে বিচার প্রার্থনা করবে এবং বিচারক তিনি ওলি হয়ে এই মেয়েকে ওই দিনদার ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে দিবে এই বিয়েটি শুদ্ধ আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা দোয়া করব যে যারা আমরা অভিভাবক রয়েছি তারা আমাদের অধীনস্থ আল্লাহ যে আমানত ছেলে মেয়েকে দান করেছে তাদের প্রতিটি ক্ষেত্রেই আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করব এবং আল্লাহকে সন্তুষ্ট আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মানে সবসময় আখেরাত মুখে কাজ করবে এবং দিন অগ্রাধিকার দেব আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন